হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তবে আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে 1 ঘন্টার ভিতরে ই গ্র্যান্ড মাস্টার যাওয়া যায়। তো নাইমায় প্রথমে আমাদের কিল করতে হবে, কিল করলে প্লাস বেশি দেয়, যে একটা সোনিয়া বানিয়ে দিয়েছিলাম। তো এখন একটু ইমোট মারি, দেখি ভাই হয়তো সোনিয়া হয়ে গেছে। রিল্যাক্স, এখানে খেলতে হবে। 16 ভার্সে স্কোয়াডে নাইমা গেছি আমি, তো কে জানে ভাই কোন দিক দিয়ে আমার মাইরা দেয়, তারও কোনো ঠিক নাই। একটু স্টাইল তো করতেই হবে রে ভাই। এই ভাই এই খাই দিল, খাই দিল ভাই, বললে আমি করা যাবে না রে ভাই, বললে আমি করা যাবে না। একটু সাবধানের সহিত আমাদের এখন খেলতে হবে। এখন ভাই ফুট স্টেপ পাইতেছি, আরও মনে হয় এনিমি আছে। এখন আমার এই যে কাল্টি দিতে হবে, এই যে দুইজন আয়া করছে, এবার আমার কাম সেরে দিছে মনে হয়। এই যে প্যাক করে একটু মেডি করি, আমার লাইফ তো দেখতেছ অর্ধেকের কম। এটা ফাঁক দিয়ে আমার মারতেছে ভাই, কোনে মারস তুই? আমার একটু রেস্ট টেস্ট লাগা, আমার একটু মার আগে ভালো মতো, তারপর না হয়। এই তো ভাই নক দিয়ে দিছি, ওই যে আরও একটা ওইটারে দেখি, ওইটারও নক দেওয়া পারি নাকি ভাই। নক দিছি ভাই, তিনটারে নক দিছি, তো একটা কিউ কনফার্ম হয়েছে, যার একটা নক হয়েছে। এটা কই গেল ভাই? এ ভাই ভূত হয়ে গেল নাকি পালাই গেছে ওই এলাকা থেকে? নাই, আমার ভয়ে পালাই গেছে। ওইটার কিল কনফার্ম করার পর দেখি ভাই ওই কই গেল। হ্যাঁ মনে হয় লাস্ট টিমেট আসছিল, আর আমার ভয়ে দেখো ভাই কই গেছে এলাকায়, আর নাই তো পালাই যায়। থাইক ভাই, প্লাস টেলাস ওরাও খাই, খালি কি আমার প্লাস খালি হবে? ওদের কথা তো চিন্তা ভাবনা করতে হবে। তো এই জায়গায় একটা মেডি মারি, মেডি মারি দেখি আর কোনো এনিমি আসে নাকি আশেপাশে। আশেপাশে তো আসে রে ভাই, অনেক কটা নামছে, 2-3 স্কোয়াড নামছে। এই যে নিচে মানে মানে উপরে, এটার হেড দেখি ভাই, এই তো ভাই 313 হেড। এবার ভাই রিল্যাক্সে ভাই, কত সুন্দর করে কিল, 3টা কিল করে ফেলছি ভাই। এবার আমার এই ম্যাচে 100+ থেকে আটকায় কেডা। ধুর ভাই, দুইজন দুই দিক দিয়ে মারলে হইব, একজন একজন করে, সাহস থাকলে একজন করে আইতে দেখতাম। যাই হোক ভাই, মাত্র 9 মাইনাস খাইছি, আমি তো ভাবছি 50-এর মতন মাইনাস খাবো, 9 মাইনাস যেহেতু মরছিলাম। তো ব্যাপার না, এনিমিদেরও একটু প্লাস দিতে হয়, ওরাও তো র্যাঙ্ক পুশ করে। তো এই যে দ্বিতীয় ম্যাচে একটা 2 শটার পাইয়া গেলাম, মিলে মেদে নামছি ভাই, ব্লু জোনে নামছি। এদের একটা এনিমিও পাইয়া গেছি, এর কাছে মনে গান নাই। তো এখন রিল্যাক্সে ঠান্ডা মাথায় ভরে মারতে হবে। এবার পালাই গেছে, আর পালাইতে দেওয়া যাবে না, এবার রেঞ্জ পায় না, একটু ওর কাছে যাই মারতে হবে। বুঝছি ভাই, অনেক দৌড়াইতে আছে, আর আমার কাছে ভাই শর্ট গান, শর্ট গান দিয়ে তো জানোই দূর থেকে মারা যায় না। তো কই গেল? এই তো ভাই গান পাইছে, এই টাইমে নাই, হেড মিড মারে ডাব করে দিচ্ছি ফালাইয়া। আর একটা পিছন থেকে মারতেছে ভাই, সাবধানে খেলতে হবে। 16 ভার্সে স্কোয়াড দেখে লেগে দিলাম, 16 ম্যাচ দিলে ভাই ইজিলি মারা পারতাম ভাই। আমার সোনিয়া অন করে দিছে রে ভাই, রে ভাই আর একটু জোরে মারতে পারলাম না। দেখো এর কাছে সোনিয়া ছিল না, এরা যদি 2টা টোকা দিয়ে ফালাই দিতে পারতাম ভাই, ইজিলি পাইতাম ম্যাচটা ভাই। কোন কবি জানি কইছিল ভাই, একবার না পারিলে দেখো শতবার। তো ওই সূত্র অনুসারে দেখি ভাই, 3 বার 2 বার তো পারি নাই, এবার হয়তো পারবো। এই যে দুজন ফাইট লাগছে, মাঝখান দিয়ে আমি ঢুই, একটা নক এটার দেই, এটারও নক ভাই, 2টারে নক দেওয়া দিছি, 2টা কিন্তু ভাই রিল্যাক্সে কিল কনফার্ম। এ গুলেল ফালাই দিল রে, আমার এই রিভাইভ দিতেছে মনে হয়, আমার একটা কিল চুরি করছে, আর একটা গুলেল ফালাই হয় কি বাঁচাই দেবো না কি করবো কেটা জানে। তাড়াতাড়ি ভাই যাইতে হবে রে ভাই, আমার কিল 2টারে ভাই, কত কষ্টের কিল। আমি একটা কিল করলেই মনে করো যে আমার কাছে 100 কিল। এই দেখো ভাই মোবাইলে একটা করতেছে, এবার আয় 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 আয়া। এই তো ভাই হেড লাগে না কেন, এই তো লাগছে। অবশেষে ভাই নক দিয়ে দিছি, তো নক দিছি আমি 3টারে, এইটা হলে কেবল একটা কিল কনফার্ম হইলো, বাকি 2টার কী অবস্থা ভাই এখন আমার দেখে আসতে হবে। একটু লুট করি আগে, মেন জিনিস হচ্ছে ভাই লুট, গান গান তো মেন, দেখি কী কী গান আছে এর কাছে। M10 তো আবার 0 লেভেলের, 0 লেভেলের M10 দিয়ে কোনো লাভ নাই। এই যে ভাই আমার 1 কিলো খাইয়া দিছিল, আর 1 কিলো কই গেল ভাই, রিভাইভ দিছে মনে হয়, মেডি করতেছে হয়তো। এই যে সুই টুই আসিল ভাই, ভালোই হয়েছে সুই পাইয়া গেছে। এ ভাই ডেড বডি হয়ে আছে, মানে ওই ফাটফাটি করে আমার কিল 2টা এমনি খাইয়া দিল রে ভাই। সি, যাই হোক ভাই, আর কোনো এনিমি পাইলাম না, এই কারণে একটা হিট লিস্ট মারছি, আর আমার হিট লিস্ট আমার সামনে দৌড়াইতেছে নাই, হেড মাইরা দেয় ভাই, এমনভাবে হেড মারছি ওই কইতেছে কি হইলো এটা, কিছুই বুঝতে পারলাম না। তো ভাই এটার মাইরা দিছি, এখন দেখি ভাই হিট লিস্ট, তো হিট লিস্ট এটা আসিল না, হিট লিস্ট তার মানে সামনে আমার, এই ভাই সামনে হিট লিস্ট কোন থেকে আমার মাইরা দিল রে ভাই, রে ভাই এটা কোনো কথা? তো এখন কোনো মতো উঠতে দেবে মনে হয়, উঠেছি ভাই উঠেছি। দেখ হয়েছি, এখন আমার রিল্যাক্সে মেডি করতে হবে। এই ভাই ফাঁক দিয়ে ঢুকে পড়ছে রে ভাই, ফাঁক আমি দেখিই নাই, মানে ফাঁক আসিল তোমরাও আমার কইবো না। প্লাস খামো কি ভাই, মাইনাস খাইতে খাইতে আমার জীবন শেষ, মাইনাসও এখন আমার প্রতি বিরক্ত হয়ে গেছে ভাই, আমার আর খাইয়া দিস না, একবারে শেষ করিস না। এইবার আমার মাথা যে রাগ উঠছে, এই ম্যাচ যদি ভুইয়া না পাই তাহলে ভাই আর আমি গেমই খেলতাম না, যাও এই ম্যাচটা ভুইয়া কইরেই সারমো। তো নাইমা একটা ইউজি আর এটা কি প্যারাফাল পাইয়া গেছি, এখন আমার খুঁজতে হবে শর্ট রেঞ্জের ভালো একটা গান।
এই তো পায়া গেছি ভাই, থমসন পায়া গেছি। আর দেখি ভাই এনিমির খোঁজার পালা, এনিমি কই গেল? ফুট স্টেপ তো পাইতেছি, এই ঘরেই মনে হয় আছে। এনে একটু দাঁড়ায় একটু কাবারে কুবারে থাইকে দেখতে হবে, ওরা আসুক। এই শব্দ পাইতেছি মনে হয় একবারে স্কোয়াড দুই তিন স্কোয়াড নিচে মারামারি লাগছে। এই যে একটা আয়া পড়ছে রে ভাই কোনো মতন। এ ভাই আমার নেট কই, এতগুলো ড্যামেজ দিলাম গুলেল মাইরা। এ ভাই নক হয়ে গেছি, ওইও নক হয়েছে মনে হয়। এই তো ভাই আমি এখন রিল্যাক্সে। এই ও দাঁড়াইলো কেমনে, বাইরে ওর টিমমেট আছে। আরে ভাই আর খেলতামই না, আর খেলতামই না। তো তোমাদের যা শিখাই দিলাম আমি, যে আমি যেগুলো যেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দিছি ওগুলো একটাও ফলো করো না, তাইলে তোমরা গ্র্যান্ড মাস্টার যাইতে পারবা।